আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে জল চাই জল চাই জল চাই ভোটার জন্য জল চাই জল চাই জল চাই সবারা জল চাই জল চাই জল চাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের এখানে জলের সমস্যা আমরা 40 বছর দরিয়া জল পাইতাছি না গ্রাম হলো পুষ্পপাড়া আমরা জল পাইতাছি না নাইলে কিনিয়া খাই আমরা আমরা চাউল কিনিয়া খাইতে পারি না আমরা জল কই থেকে কিনিয়া খাইমু পুষ্পপাড়ার তাছাড়া সব পঞ্চায়েত পঞ্চায়েতে জানানো হয়েছে সব কিছু সবের কাছে জানানো হয়েছে অফিস আদালতেও জানানো হয়েছে কিন্তু আমরা জলের ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি আমরা জল কিনিয়া খাই নিশ্চয় মনে হয় ট্রাইবেল কোনো আমরা আরো আসিলাম কারণে আমরা এখন পর্যন্ত আমরা জল পাইনি অতএব আজকে বিগত 5 বছর ধরে কোনো জলের কোনো সিস্টেমেটিক নাই এবং বিদ্যুৎ এবং জল এইটা মাস্ট আমরা দরকার মানুষের দরকার একটা স্কুল আছে ওইখানে প্রাইমারি স্কুল একটা আছে এই স্কুলের কোনো জলের কোনো দেওয়া নেই এখানে স্টুডেন্ট কীরকম খাবে কীরকম চলবে এবং আমাদের এই যে বালেশ্বরা বিসি এবং শনিশ্বরার পুষ্পপাড়া 55 কনসিস্টেন্সি এই সরকারকে আমরা এই জবাব আমরা চাই নয় 9:30 থেকে আসাম আগরতলা যাচ্ছি আসাম আগরতলা রোড।